আজ আমি আপনাদের নিয়ে যাব মোগল সম্রাট শাহজাহানের শহর নামে পরিচিত সেই দিল্লিতে। সেই গৌরবোজ্জ্বল সম্রাট শাহজাহানের বাসস্থানটি আপনাদের দেখাবো। সম্রাট শাহজাহান দিল্লিতে বাস করার জন্য যে প্রাসাদ তৈরি করেছিলেন সেই প্রাসাদটি ছিল স্বর্ণে মোড়ানো, আর এর নিরাপত্তা দিত কয়েক হাজার কুমির। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কুমির সম্রাট শাহজাহানের প্রাসাদকে নিরাপত্তা দিত। যেখানে সেই কুমিরগুলো ছেড়ে দেওয়া ছিল সেই জায়গাটিও আজ দেখাবই। তার সাথে দেখাবো তার স্বর্ণে মোড়ানো বিলাসবহুল দুটি প্রাসাদ, যেখানে স্বর্ণ ছাড়াও নানা ধরনের জহরত। একই সাথে দেখাবো ঔরঙ্গজেবের মসজিদ, হায়াত বক্স, শাহজাহানের বৃষ্টি বিলাস সহ অনেক কিছু। আর এইগুলো দেখতে হলে যেতে হবে দিল্লির লালকেল্লায়। আজ আমি এই ভিডিওতে পুরো লালকেল্লা কোথায় কি আছে সব কিছু দেখাবো, একইভাবে জানাবো যেখানে প্রবেশ করতে কত টাকা লাগে, কিভাবে প্রবেশ করতে হয়। তবে পুরো ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার এই সাবস্ক্রাইব নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আমি এখন সেই লালকেল্লার সামনেই দাঁড়িয়ে আছি, যেটা মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে মোগল সাম্রাজ্য পতনের পরে ইংরেজরা এসে শাসন করেনি। মোগল সম্রাট শাহজাহান অনেকদিন ধরে ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য। সভাসদদের পরামর্শ মোতাবেক তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠিত করবেন। তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ, কারণ এখান থেকেই তো তাকে ভারত উপমহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তাই ডাক পড়লো মোগল সাম্রাজ্যে দুই প্রতিষ্ঠিত স্থাপত্য শিল্পী ওস্তাদ আহমেদ ও ওস্তাদ হামিদের। তাদের উপর দায়িত্ব দেয়া হলো সম্রাটের বাসস্থান এমন ভাবে নির্মাণের যার দুটি প্রবেশ পথ থাকবে, এবং এই প্রবেশ পথ ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান শহরের দিকে মুখ করে থাকবে। অর্থাৎ প্রবেশ পথের একটি হবে লাহোরের দিকে এবং অন্যটি দিল্লির দিকে মুখ করে। সম্রাটের নির্দেশনা মতো কাজে নেমে পড়লেন এই দুই স্থাপত্য শিল্পী। 1648 সালে এই কেল্লা নির্মাণের কাজ শেষ হয়। এর জন্য সময় লেগেছিল প্রায় 10 বছর। পুরানো দিল্লির যমুনা নদীর তীরে সম্রাটের জন্য নির্মিত হয় এক নতুন রাজকীয় ভবন, সেই সাথে প্রতিষ্ঠিত হয় সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। সম্রাট এই বাসভবনের নাম কেন লাল কেল্লা হলো তা নিয়ে নানা মত রয়েছে। সম্রাট শাহজাহান এর নাম দিয়েছিলেন কিল্লা ই মুবারক। সম্রাটের পরিবারের সদস্যরা যেহেতু এখানে বসবাস করবেন তাই সম্রাট এই নামকরণ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এই নামের পরিবর্তে লাল কেল্লা বা রেড ফোর্ট নামে বেশি পরিচিত লাভ করে। অনেকে মনে করে থাকেন যেহেতু সম্পূর্ণ লাল বেলে পাথর ও ইট দিয়ে তৈরি এই কেল্লা, সেই কারণে এর নাম দেওয়া হয়েছে লাল কেল্লা। তবে কেল্লাটি পুরোপুরি লাল রঙের কখনোই ছিল না। কেল্লার দালানের বিভিন্ন অংশে ব্যবহৃত করা হয়েছিল চুনা পাথর, তাই এর প্রকৃত রং ছিল শ্বেত বর্ণ। কিন্তু আবহাওয়া, জলবায়ু ও দূষণের প্রভাবে একসময় এর এই শুভ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এর উজ্জ্বলতা মলিন হতে থাকায় ইংরেজরা দুর্গের দেয়ালে লাল রং করে দেয়। উচ্চ লাল দেয়ালে ঘিরে থাকা কেল্লাটিকে তার রঙই দিনে দিনে মানুষের মুখে মুখে ফিরতে থাকে, আর ইংরেজদের দুর্গটিকে রেড ফোর্ট নামে ডাকতে শুরু করে। লাল কেল্লার নির্মাণ শৈলী সত্যি অবাক করার মতো। এছাড়াও এর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। লাল কেল্লার ভাস্কর্য ও শৈল্পিক স্থাপনা এক কথায় অনবদ্য। কেল্লার অভ্যন্তরীণ অলংকার ও শিল্পকর্ম ছিল বিশ্বমানের। পাশ্চাত্য ভারতীয় শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধনে তৈরি এই স্থাপত্য। এই দুই সংস্কৃতির সংমিশ্রণে সৃষ্ট এই অপরূপ শৈলিক ব্যঞ্জনা এবং বর্ণময় রঙের ব্যবহার নিঃসন্দেহে চমকপ্রদ। এই কেল্লা স্বতন্ত্র প্রশ্নাতীত, ভারতীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন দিল্লির এই লাল কেল্লা। আর তাই 1913 সালে লাল কেল্লাকে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। লাল কেল্লার প্রধান আকর্ষণ এর বিশাল আকার প্রাচীর। কেল্লার দুটো প্রবেশদ্বার আছে, একটি লাহোর গেট, অন্যটি হলো দিল্লি গেট। কিন্তু লাহোর গেটকেই প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই গেটটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলে এই রকম নাম। পরবর্তীতে জানা যায় কেল্লাটিতে তৃতীয় একটি বহির্গমন পথ ছিল। যমুনা নদীর তীরে হওয়ায় নদীর সাথে সংলগ্ন রাখতেই নির্মাণ করা হয়েছিল এই গেটটি, যা ওয়াটার গেট হিসাবে পরিচিত। নবদ শব্দের অর্থ হলো গান বাজনার স্থান। লাল কেল্লার প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে এক বিশাল নহবতখানা বা ড্রামা হাউস। এই নহবত
সাতখানাকে এক কথায় কেল্লার প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে। কেল্লা সম্রাটের প্রবেশের সময় এখানে নানা রয়ে সঙ্গীতের আয়োজন করা হতো। সঙ্গীতের সুর মূর্ছনায় মহা সমারোহে সম্রাটের স্বাগত জানানো হতো। লাল কেল্লার দুটি প্রধান মহলের একটি হলো দিয়ানি আম। মহলটির তিন দিকে খোলা। মহলের একদিকে রাখা ছিল সম্রাটের সিংহাসন। নানা মূল্যবান পাথরের কারুকার্য দিয়ে মহলটি সজ্জিত করা হয়েছিল। মহলের প্রতিটি দেয়ালে আছে ভারতের নানা রকম পাখি ফুল ও ইত্যাদির ছবি। মহলে সম্রাটের বসার আসনটি ছিল মণিমুগ্ধ সোনার উপর কারুকার্য করা। শুধুমাত্র ভাস্কর্যের নেশায় সম্রাট এই মহল তৈরি করেননি, সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মহলে অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম হতো। এই মহলকে বলা হতো সর্বসাধারণের সভাগৃহ। এই মহলে বসে সম্রাট প্রজাদের কথা শুনতেন। সম্রাট তার নিজের সিংহাসনে বসতেন। প্রজাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হতো। প্রজারা নিয়মিত এখানে উপস্থিত থাকতো। সম্রাট তার প্রজাদের নিয়ে এই মহলে নিয়মিত সভা করতেন। এই মহলে বসেই সম্রাট সাধারণ মানুষের নানা সুবিধা অসুবিধার কথা শুনতেন। লাল কেল্লার মধ্যে দ্বিতীয় মহলটি হলো দিয়ানি খাস। অপার সৌন্দর্য ও মন ভোলানো ভাস্কর্যের তৈরি এই মহল। এই মহলেও সম্রাটের সিংহাসনটি মূল্যবান সব পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই মহলটি মূলত সম্রাটের ব্যক্তিগত দরবার মহল। মহলটিতে শুধুমাত্র সম্রাটের বিশেষ প্রজা বা বিশেষ অতিথি এবং তার সভাসদদের প্রবেশাধিকার ছিল। এখানেই বসে সম্রাট তার সভাসদদের নিয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ে তাদের মতামত শুনতেন এবং যেসব মতামত পর্যালোচনা করে নিজেদের দিক নির্দেশমূলক বক্তব্য রাখতেন। এই মহলের আরেকটি নাম শাহ মহল। সাদা মার্বেল পাথরের পিলার, মেঝেতে কারুকার্যময় মার্বেল পাথরের মোজাইক এবং নানা শৈল্পিক অলঙ্কারে সজ্জিত করা হয়েছিল মহলের দেয়াল। এই মহলে ছিল সম্রাট শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন এবং সেই সিংহাসনের শোভা পেত বিখ্যাত কোহিনূর হীরা। কেল্লার বিবর্ণ মহলের মধ্যে আরেকটি আশ্চর্য মহল হচ্ছে রং মহল। রং মহল প্রকৃত অর্থ ছিল রঙের প্রাসাদ। এই মহলের প্রতিটি দেওয়ালে নানা রকম পাথরের কাজ দিয়ে সাজানো এবং সিলিংটি তৈরি করা হয়েছিল সোনা ও রূপো দিয়ে। সোনা ও রূপোর চমক প্রতফলিত হয়ে পড়ত নিচের শ্বেত পাথরের উপর। এখানে থাকতেন সম্রাটের পত্নী, উপপত্নী এবং দাসীগণ। পাশের খাস মহলে থাকতেন সম্রাট। ফলে সম্রাট তার ইচ্ছা মতো যে কোনো সময় এই মহলে প্রবেশ করতে পারতেন। তবে সম্রাট ছাড়া আর কারো এই মহলে প্রবেশ করার অনুমতি ছিল না। সম্রাট ও তার পরিবারের নিজস্ব মহলগুলো থেকে যমুনা নদীর বহতা ধরা দেখা যেত। দেখা যেত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, মহলগুলোর মাঝে তৈরি এক জলধারা যার নাম দেওয়া হয় লহরি বেরেস্তি বা স্বর্গের জলধারা। যমুনা নদীর পানি দিয়ে এই জলধারার পানি বহমান রাখা হতো। এখানে শাহী বুর্জ নামে একটি মহল আছে। এই মহলে সম্রাট শাহজাহান তার ব্যক্তিগত নানা রকম কাজ করতেন। লাল কেল্লার আরো অনেক দর্শনীয় মহলও আছে। কেল্লার পশ্চিমে রয়েছে মতি মসজিদ। সম্রাট ঔরঙ্গজেবের ব্যক্তিগত ব্যবহারের জন্য মসজিদটি তৈরি করেছিলেন। এটি একটি ছোট তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ, পুরো শ্বেত পাথরে নির্মিত। কেল্লার উত্তরে রয়েছে একটি উদ্যান যার নাম দেওয়া হয়েছিল হায়াত বক্স বাগ বা জীবন প্রদায়ী উদ্যান। স্থাপত্য শিল্পীরা শুধু কেল্লা নির্মাণ করে ক্ষান্ত হয়নি, এর সুরক্ষার কথা চিন্তা করেছিলেন। এজন্যই কেল্লার চতুর্দিকে নির্মাণ করা হয় বিশাল পরিখা। এই পানি আসতো যমুনা নদী থেকে। কেল্লা সুরক্ষার পরিখায় রাখা হতো কুমির। তারপরও যদি কেউ সেই পরিখা অতিক্রম করত তার পক্ষে সম্ভব হতো না কেল্লার ভিতরে প্রবেশ করা, কারণ কেল্লার দেওয়াল এমন পিচ্ছিল রাখা হতো যাতে কেউ দেয়ালে বেয়ে উঠতে না পারে। আর এই পিচ্ছিল বিশাল প্রবেশ করা এক কথায় অসম্ভব ছিল। তারপরও কেল্লার সুরক্ষার সারাদিন রাত পালাক্রমে প্রহরী নিয়োজিত রাখা হতো। লাল কেল্লার বিভিন্ন দর্শনীয় জিনিসের মধ্যে একটি হলো ইন্ডিয়ান অল মেমোরিয়াল মিউজিয়াম। লাল কেল্লার নহবতখানার কিছুটা অংশ এবং পুরাতন মুমতাজ মহলকে নিয়েই 1911 সালে এই জাদুঘর তৈরি করা হয়েছে। যেসব ভারতীয় সৈনিক বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এই জাদুঘরে যুদ্ধকালীন সৈনিকদের ব্যবহৃত নানা অস্ত্র শস্ত্র, কামান, তলোয়ার, বর্ম, পোশাক ইত্যাদি সব রাখা আছে। এক কথায় এই জাদুঘর সেই সময় ইতিহাসে জাদুঘরে আসা দর্শকদের সামনে তুলে ধরে। 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এই কেল্লা। মূলত এই কেল্লা সম্রাট শাহজাহানবাদের রাজপ্রাসাদ। 1857 সালে সিপাহী বিদ্রোহের পূর্ব পর্যন্ত এটি ছিল মুঘল রাজ পরিবারের বাসস্থান। 1857 সালে এই লাল কেল্লা থেকে
স্বাধীনতা আন্দোলনে ডাক দিয়েছিলেন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর। এই যুদ্ধে পরাজিত হয়ে সম্রাট লালকেল্লা পরিত্যাগ করে অন্যত্র বসবাস করতে থাকেন, কিন্তু ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার পর তাকে আর লালকেল্লা ফিরিয়ে আনা হয় না। এই কেল্লা সম্রাটের বিচার শুরু হয়। বিচারে বাহাদুর শাহ জাফরকে দোষী সাব্যস্ত করে তাকে নির্বাসিত করা হয়। পরবর্তীতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী লালকেল্লার অধিকার নেয় এবং লালকেল্লার একটি অংশে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। 1845 সালে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা আন্দোলনে ব্যর্থ হওয়ার পর এখানে লালকেল্লাতে যুদ্ধবন্দীদের বিচার হয়। লালকেল্লার অধিকার নেওয়ার পর ব্রিটিশরা এই কেল্লার নির্বিচারে লুণ্ঠন চালায়। বিলাসবহুল দামি ফার্নিচার, তৈজসপত্র, মূল্যমান মণিমুক্তা, অলংকার, নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়া ব্রিটিশরা। কেল্লার অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে 1899 থেকে 1905 সালের দিকে কেল্লার সীমানা প্রাচীর, বাগান এবং পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয়। 1947 সালে ভারত স্বাধীনতার পর থেকেই 2003 সাল পর্যন্ত লাল কেল্লার ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ছিল। এই কেল্লা ভারতীয় সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচিত। দেশ স্বাধীনতার পর 1947 সালে 15 আগস্ট তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতা দিবসে লালকেল্লার মূল ফটকের উপরে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেই থেকে এখন পর্যন্ত এই রিওয়াজ চালু আছে। রাজধানী দিল্লিতে অবস্থিত এই লাল কেল্লাটি একটি অন্যতম দর্শনীয় স্থান। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এই কেল্লার পরিদর্শনে আসেন। কেল্লার বিশালতার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন আগত দর্শনার্থীরা। কেল্লার স্থাপত্য সৌন্দর্য এবং এর ঐতিহ্য, এর ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করে 2007 সালে ইউনেস্কো এই লাল কেল্লাকে বিশ্ব ঐতিহ্যের এক অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।